এরকমই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সকাল 5:30 নাগাদ, এবং যেটা আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানতে পারছি যে একটি টোটোতে করে একই পরিবারের চারজন যখন আজকে 2 নম্বর জাতীয় সড়ক বি ধরে তালিদের দিকে যাচ্ছিল, সেই সময় অর্থাৎ মাছ ধরতে যাচ্ছিল, এদের পেশা হচ্ছে মূলত নদী বা পুকুর থেকে মাছ ধরা, সেই মাছ ধরতে যখন এরা যাচ্ছিল সেই সময় ঝিঙ্গুটি মোড়ের কাছে উল্টো দিক থেকে পাথর বোঝাই ডাম্পার টোটো টোটো থেকে সরাসরি ধাক্কা মারলে ঘটনাস্থলে কিন্তু 5 জনের মৃত্যু হয় এবং তার মধ্যে 4 জন একই পরিবারের, এবং পাশাপাশি টোটো চালকেরও মৃত্যু হয় ঘটনাস্থলেই, এবং ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ এবং বর্ধমান থানার পুলিশ, এবং ইতিমধ্যেই ওই এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং একই পরিবারের এরকম 4 জনের মৃত্যু এবং পাশাপাশি টোটো চালকের মৃত্যু স্বভাবতই একটা শোকের ছা গোটা এলাকা জুড়ে। সঙ্গীতা ধন্যবাদ কমল কৃষ্ণ। অর্থনীতিবিদ অরিজিতা দত্ত এই প্রসঙ্গে কি জানিয়েছেন শুনবো। আমাদের দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারেরা শুধু আন্তর্জাতিক মূল্যটা দেখিয়ে তাদের সমস্ত রেসপন্সিবিলিটি কি ছেড়ে দিতে পারেন? রাজনৈতিক মহলের কি বক্তব্য আসুন শুনব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং তার পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন। সম্পূর্ণ বেপরোয়া ভাবে এই কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল জ্বালানির দাম বাড়িয়ে চলেছে। কিছুদিন অন্তর রান্নার গ্যাসের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, এবং পেট্রোল ডিজেলের দাম যেখানে গিয়ে পৌঁছচ্ছে এটা তো সমস্ত ভাবে বাজারে প্রভাব পড়বে, পরিবহনে প্রভাব পড়বে, অর্থাৎ সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ বাজারে আগুন লাগিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং এরা মিথ্যাচার করছেন, এরা যখন বলেন যে এটার সঙ্গে সরকারের সম্পর্ক নেই, এটা তেল কোম্পানিগুলি করে, এরা মিথ্যা কথা বলেন। কারণ যখন উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের নির্বাচন ছিল তার মুখে তো দাম বাড়েনি, আমরা তো তখন থেকে বলে আসছি এর মধ্যে রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই রয়েছে। যারা আজকে গলা ফাটাচ্ছে এই দাম বৃদ্ধির জন্য প্রথম হচ্ছে তারা দায়ী। তার কারণ মনমোহন সিং যে ওই সময়তে তেলের দাম না বাড়িয়ে যে বন্ডগুলো সই করে দিয়ে গিয়েছিল সেই বন্ডগুলো ভাঙানোর সময় অয়েল কোম্পানিগুলোর এখন এসছে। এবং আপনি জানেন যে অয়েল কোম্পানিগুলোকে স্বতন্ত্র থাকবার জন্য অনেক আগেই অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয়ত এর মধ্যে লেগেছে যুদ্ধ, অতএব যেটুকু তেলের দাম বাড়ছে তা পুরোপুরি কংগ্রেসের এবং কংগ্রেসী সহযোগী দলদের পাপের কারণে বাড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।